সুকুগো, কালীপুজোর পরদিন নেরি হয়ে ব্যক্তির মাথায় তুবড়ে বাজি ফাটিয়েছিল বিজেপির লোকজন বলে অভিযোগ। ঘটনা দুর্জয়নগরের। বেশ কিছুদিন তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শুক্রবার অসুস্থ সুকুগোর মারা গেলেন। অভিযোগ, সেই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তার মৃত্যুর পর সর্বত্র নিন্দার ঝড় বইতে থাকে। এ অভিযোগ, শাসক দলের কতিপয় কর্মীদের বিভৎস আনন্দের বলি হতে হলো সুকুকে। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার সিপিএম। শনিবার দলের সদর মহকুমা কমিটির উদ্যোগে হয় মিছিল, মেলার মাঠ থেকে বের হয় সোচ্চার প্রতিবাদ মিছিল, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্ব ছিলেন পবিত্রকর সমরাঢ্য, শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্যরা। আমাদের কালী পূজা গেল দেওয়ালি, দেওয়ালির পর দিন ওনার কাছে 5,000 টাকা চেয়েছিল। টাকাটা দিতে অস্বীকার করেছিল যে ওনার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। ওনাকে বাড়ির থেকে ধরে এনে পাড়ার যে ক্লাব, তারা ওনার মাথায় সেখানে তুবড়ি বাজি ফুটিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তার মেয়ে পরিবারের পক্ষ থেকে কেস করা হয়েছে, তার ভিডিও ফুটেজও অনেকের কাছে আছে এবং সে কালকে এই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, তার যারা আসামি তাদের সুষ্ঠু বিচার আমরা চাই। ঘটনার এতদিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, অথচ নতুন সরকার রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে। আমজনতার প্রশ্ন, এটাই কি সুশাসনের নমুনা? ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।